রেডি পাচ্ছ রেডি হচ্ছি, তার কারণ হচ্ছে যে আজকে সেই দিন বাড়ি যাওয়ার, কিন্তু প্ল্যানটা একটু হেঁটেছে তোমাদের এখন বলছি না, কারণ এখন আমাদের প্রচুর তাড়া আছে। গাড়িতে উঠি মানে ধীরে সুস্থ তোমাকে বলতে বলতে যাবো যে কি হয়েছে, কিসে যেতে আমার কিসে যাচ্ছে এখন, ঠিক আছে? তো চলো হাত দরজা টিপ পরিষ্কার করে দিয়ে যায় বেরোয় নমাম করে, তারপর তোমার সঙ্গে কথা বলছি। আমাদের গাড়িটা গেলে কে নিয়ে আসবে বলো? তো এবারে গাড়িতে উঠে পড়েছি, তোমাদের বলে এবার আসল কারণটা কি আছে। ট্রেনে তো আমরা 3 মাস আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম, সেটা তখন 5-6 ওয়েটিং লিস্টটা ছিল, যেটা এখন 1-2 এসে আটকে গেছে আর কমলো আর না। তো বর স্পেশাল তৎকালই একদম ট্রাই করেছিল এমনি নর্মালও করে নি, যাতে রিস্ক না নিয়ে, সেখানেও কিছু করা যায়নি, তার জন্য আমাদের ফ্লাইটে যেতে হবে, কিছু করার নিয়ে যেতে তো হবে। এখন আমরা যাচ্ছি, দুটো ফ্লাইটে যাবো না, আমরা এখান থেকে যাচ্ছি হায়দ্রাবাদ, গাড়ি করে বুঝতে পারছো হায়দ্রাবাদ মানে 6-7 ঘন্টা জার্নি এখন তো আছে, তো বেরিয়ে পড়েছি। দেন হায়দ্রাবাদ থেকে দমদম একটাই প্লেন, কিন্তু এটা একটু কষ্ট যা মানে এই গাড়ির জার্নিটা। তাছাড়া আদারওয়াইজ আমরা যেটা রবিবারে রাতে পৌঁছানোর কথা ছিল, মানে আজ মানে কালকে রাতে পৌঁছানোর কথা ছিল, সেটা আমরা কালকে সকালের মধ্যে পৌঁছে যাচ্ছি, আমরা বাড়ি কালকেই চলে যাচ্ছি, এটা একটু কষ্ট হয়ে যান। মন্দির আছে কিরকম ধরে গেছে একটু খেতে না আলো খেতে আচ্ছা চিন্টু পন্টু নামছে চলো। আমরা এখানে অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন রাইস আর গ্রেভি, চিকেন একটু কারি টাইপের, তো রেখে দাও সাইডে, রেখে দাও। মেয়েটা ঘুমিয়ে গেছিলো, চুলগুলো দেখো যে শ্যাম্পু করে দিয়েছি। চলো কি করবে কি করবে, আস্তে 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 আস্তে, চলো এই চলো হয়ে গেছে, সুন্দর করে খেয়ে দিয়ে একটু বড় বড় হয়ে গেল, বড় বলতে 1-2 মিনিটের জন্য। চলো আবার গাড়িতে উঠি, আবার 3 ঘন্টা তো বটে, চলো সেই 8:30 বেরিয়েছিলাম। চলে এসেছি আমরা হায়দ্রাবাদে এয়ারপোর্টে, তাড়াতাড়ি চলে এসেছি, 2টার মধ্যে ঢুকে গেছি, ঘুম করে এগিয়ে এসেছে। সমস্ত রকম চেকিং প্রসেস ডান, এবারে আমাদের গেটে যাচ্ছি, আমাদের 4 নম্বর গেটে আছে, ফাইনালি বাড়ি যাচ্ছি, কতদিন পরে, 8:30-টার মধ্যে দমদম ঢুকে যাবো, তারপরে ওখান থেকে আগরপাড়া ওগারপাড়া অনেকগুলো কাজ আছে, কাজ টাজ সেরে লাঞ্চ করে দেন দারপুর, দারপুর থেকে মানে যাবই, মানে আরও লম্বা এখনও আছে না, খাবো না। এখন ভোরবেলা বলে ফাঁকা, দেখো সব ফাঁকা, এখনো কিছু অনেক সব ওপেন হয়নি। আস্তে আস্তে কেয়ারফুল, আস্তে আস্তে বাপের বাড়ি আছে, বাপের বাড়ি কে তোমাকে পাত্তা দেয়, আমার পাত্তা দিবি না, তারপরে যখন 2 সপ্তাহ পরে ফিরবি তোকে বাঁচাবে কে, আমার সপ্তাহ কোথায় গো, ওই হলো আর কি 1 সপ্তাহ পরে আমার হাত থেকে তোকে বাঁচাবে কে, আমি নিজেই বাঁচাব। এখন কোথায় আমরা এখন বসে আছি গেটের সামনে, আর এদিকে মাম্মা সেই এটা পেয়েছিল, ট্যাবলেটটা পেয়েছিল স্কুল থেকে বার্থডেতে, একজন ফ্রেন্ডের বার্থডেতে, তো সেটা নিয়ে এসেছি জানো তো, টাইম পাস হবে ভালো, নাহলে এদিকে ওদিকে চুলবুল চুলবুল করবে, এটা দিয়ে দিলে ড্রয়িং করবে মন দিয়ে, কোনো আর চিন্তা থাকবে না। যাক বাসে উঠতে হবে না, এটাই একটা শান্তি, কোন রাত থেকে জাগা, তোমাদের সঙ্গে ভেবেছিলাম সকাল থেকে ভিডিও শেয়ার করবো বুঝেছো তো, কিন্তু এত কাজ সকাল থেকে বুঝতেই পারছো, যাচ্ছি সমস্ত কিছু গুছিয়ে ভাগে আসা, মা বাবা আছে তবু কিছু কাজ কর্ম তো নিজের থাকে, সকাল থেকে আর আসাই হয়নি, তারপর শরীরের তুই অবস্থা এখনও বন্ধু প্রপার ছাড়িনি, যাক বাসে উঠতে হবে না, একদম ডিরেক্ট ফ্লাইটে উঠবো, এটা শান্তি, আবার নাহলে বাসে উঠো, ও ফোন থেকে জাগা, চল 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 চল।
শীত করছে আমি জানি তো, ওই জন্য আমি এবারে রুমাল নিয়ে এসেছি, নাহলে কাঁপে ঠান্ডায়। চল দেখেছ খালি দুষ্টুমি সবসময়। এয়ারপোর্টে আমরা নেমে পড়েছি, লাগেজও নেওয়া হয়ে গেছে। তোমাদের সঙ্গে সেইভাবে ভালো করে কথাই বলা হয়নি, মানে ভিড় চোখ মুখের অবস্থা দেখেছি, আমি টাকা দেওয়ার ছিল আমাদের ট্রেনে, ঘাড়ে ঘাড়ে যন্ত্রণা আছে, সে একভাবে বসে কাল থেকে। তো যাই হোক, এখন নেমে কালকে রাতের বেলাতেই মা পরোটা আলু ভাজা সুজি বানিয়ে দিয়েছিলো, যেহেতু গাড়িতে এতটা আসবো খেতে পেয়ে যেন বানিয়ে নিয়ে এসেছিলাম। তো রাতের বেলাতে যেহেতু ওখানে খেলাম, আর এইসব জিনিস তো খারাপ হবে না, ওই জন্য ব্যাগে ছিল, এই যে এখানে বসে বসে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর গাড়ি করে আগো করে চলে যাবো, এখানে বসে বসে খেয়ে নেওয়াটাই ভালো। তো চলো, খাচ্ছে মাম্মা, কয় মাম্মা, মাম্মা হেভি ঘুম দিয়েছে একটা ফ্লাইটে বসে বসে। কি অবস্থা ঘরদুয়ারে, একদম যেতে হলো না বাবা, হ্যাঁ প্রচুর নোংরা, রান্নাঘরের কি অবস্থা, না থাকলে যা হয় আর কি, ইস দেখেও কেমন লাগছে, পায়রাতে বাসা করেছে ওই যে বসে আছে গুলগুলিতে, কি অবস্থা। আমাদের সংসার ছেড়ে কোথায় আমরা এখন, এবার চাবি দেওয়া আছে, চাবি খুলবো। বাথরুমটাতে ফার্স্ট হয়েছিল, ওই বাসা করেছিল, তারপর মা একবার এসেছিল আগে আমরা যাওয়ার পরে, তো মা এসে এগুলো সব ব্যবস্থা করে দিয়েছে, বাথরুম একদম টিপটপ পরিষ্কার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে এসে কিছু তো পরিষ্কার করতে হতো, নোংরাতে তো আর শোয়া যেত না, আর একই ডাস্ট অ্যালার্জি, আমার পুরো মরে যেতাম আমি। যাই হোক, একদিকে ভালো হয়েছে, কয়েক ঘন্টার জন্য থাকবো, সোফাটা একটু ক্লিন করে নেবো, এগুলো একটু ঝাঁট ফাট দিয়ে দেবো, আর ঘরের ওই পলিথিনটা সরিয়ে এটা বলতো সরিয়ে বসা যাবে, এই হচ্ছে ব্যাপার দিয়ে কিছু দু এক দু তিন না নোংরা এটা বাবা বেসিন দিয়ে চলে ধো, দু তিন ঘন্টা না নোংরা, দু তিন ঘন্টা বসে খেয়ে দিয়ে চলে যাবো, বেরিয়ে যাবো। শাশ্বতী আসবে, ময়না তো এসে গেছে, একটু পরে তোমাদের কাছে আসছি, আর কথা বলতে ইচ্ছে মানে এই চোখ মুখ ভিতর দিকে টানছে লিটারেলি, কারেন্ট নিয়ে নামানো আছে নিচে, মেন সুইচ বড় ময়না গেল। কী খুলে দেবো, কেন কি খেলবে, কিছু বার করবি না বাবা, না বাবা পাচ্ছি না, আমি আর পারবো না গোছাতে কিছু, ওখানে হাত দিয়ে খেলে না, ওখানেই থাক, প্রচুর ধুলো জমে আছে, হাত দিস না। আমি এটা সরাই, বসতে হবে তো, এগুলো তো এগুলো পরিষ্কারই আছে, কিচ্ছু নোংরা ফোংরা নেই, তাই এগুলো ভালো করে গোঁজা আছে তো নোংরা নেই। দেখি আমার ঘরের কি অবস্থা, ঠিকঠাকই আছে, খাটের রং কি রে, এগুলো সব ইয়ে করা ছিল, এটাও ড্রয়ারটা হাঁ হয়ে আছে, কি অবস্থা, খুলে দিই সব সরব। হ্যাঁ কি করছো তুমি, ঘরগুলো খুব বেশি ভালো হয়নি, নোংরা শুধুমাত্র রান্নাঘরটা, পায়রাগুলো মাথা করে সেখানটাই যা, নাহলে সেরকম নোংরা নেই, বাথরুমটা তো পরিষ্কার হয়েই আছে। শাশুড়ি সর্ষের তেল আনবে, মেয়েটাকে স্নান করাবো, বলছে তেল নিয়ে আসবে, তেল নিয়ে আসবে। হোয়াট কি বল, ঝড় দেওয়া হয়ে গেছে, মুছে নিয়ে একটু না।
পায়ের তলাগুলো পুরো কালো হয়ে গেছে, দিয়ে তারপরে মেঝেতে স্নান করাবো। আমি এসেছি ওই চুল এসেছি, কতদিন পরে দেখলি বল, সেই আগের বারে পূজোয় দেখেছিস, পুরো এক বছর পরে। তো আমার এদিকে মোছামুছি কমপ্লিট, শাশ্বতীও হেল্প করে, শাশ্বতী ঘরে ঘরগুলো সব মুছে নিয়েছি, আমি ডাইনিং এগুলো মুছে নিয়েছি, রান্নাঘরটা যা হয়েছিল কিছুটা করেছি, কারণ সবটা তো করতে পারবো না, বাকিটা মা বলেছে আমি এসে করবো, কারণ এখানটা খুলতে পারতে অনেক কিছু হবে, ওই জন্য আমি বললাম যে আপাতত করে দিচ্ছি পরিষ্কার, এসব ঝাঁটপালা দিয়ে একটু করে দিয়েছি, এগুলো সব ক্লিন করে দিয়েছি, এগুলো সব মুছে দিয়েছি, ঘরগুলো সব মোছা গেছে, এই যে মধ্যে সব জড়ো করা আছে, পরিষ্কার হলো। কাল থেকে এতক্ষণ পরে জুতো খুলেছি না, জুতো খুলে যাচ্ছিলো না, কি অবস্থা হয়েছিল অবস্থা দেখো, মানে না থাকলে কি হয়, মানে কোথাও বাড়িতে আসার পরে নিজেদের বাড়িতে এলে আমার বলে না যাদেরই হয় আর কি, মানে ফুল এনার্জি নিয়ে আসতে হবে, কারণ এখানে এসে পরিষ্কার সরিষ্কার করে তারপর তুমি রেস্ট নিতে পারবে না, ধুলোর মধ্যেই তোমাকে বসতে হবে, অগত্যা কিছু করার নেই। তো যাই হোক, এবারে মাম্মাকে স্নান করিয়ে দিয়েছি, মাম্মাকে স্নান করানোর পরে আমার আরও কিছু কাজ আছে, যেটা হচ্ছে যে আমার ইয়ে থেকে কি বলে সানসেট ওই ইয়ে থেকে কিছু জিনিস পাড়ার আছে, সেটা তোমাদের যাবোই গিয়ে দেখাবো যে কী কী জিনিস নিয়ে যাচ্ছি, নিয়ে গেছি এখান থেকে, ঠিক আছে। এখন প্রথমত সব বের করে নিই, একবার ধুলো ফুলো ঘেঁটে তারপরে স্নান করে খাবো, সব বের করে নিই তারপরে। তো চলো, প্রচুর কাজ, কাজকর্ম সেরে নিই। আজকে আমাদের কি লাঞ্চ মেনু দেখবে, আরে বাপরে এত খাবো না, এই যে একটু বুঝতে পারছ দারপুরে নিয়ে যাবো আর যাবুয়ে নিয়ে যাবো, সবাইকে খাই দেবো একটু। হয়ে গেল আমাদের যাত্রাপালা, এবার যাত্রা এবার সব এ গোছানো হচ্ছে। আলু ভাতে পড়া হয়ে গেছিস না, আলু ভাতের মতো মাখা হয়েছে, তাই আলু ভাতে হয়ে গেছি। আরে ঘুম হয়নি গো বউটা আমার খেটে খেটে। হ্যাঁ, আর ওর জন্মদিনের জন্য কি মা বলেছে একটা দিতে, সেটা পরে খাবে কোনটা, যেগুলো আমার কেনা, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা, আর জন্মদিনে সব এইটা কি জন্মদিনে হবে কিনা দেখবি তো বলো কি, এগুলো আচ্ছা একটা দুটো তিনটে চারটে এখন সব শাড়ি দেখা হচ্ছে মামার বাড়ির পক্ষ থেকে, সব ভাইকে দেওয়া হয়েছে, আমাকে আমার বরকে মেয়েকে সব দেওয়া হয়েছে, তো এখন আর তোমাদের দেখাচ্ছি না, ঠিক আছে, জাস্ট দেখে নিচ্ছি আমি বাড়ি গিয়ে তোমাদের, মানে শুধু একটা ভিডিও করব কে কি দিয়েছে এই সব নিয়ে শুধু আমি ভিডিও করছি। হতেও পারে দেখি করেছে, এখনো খোলেনি, এটা লাইট ফাইট লাগায়নি। ওয়েলকাম ওয়েলকাম, তো আমার শ্বশুর বাড়িতে তো অবস্থা কি, মুখটা উপরে বলতে দুঃখের স্যাড ফেস করে তুই দাঁড়িয়েছিস কেন, কাল থেকে এনার্জি তাহলে ঘুম দরকার, ঘুম দুদিন টানা ঘুম নেই, যাবে না জল পড়ো টেনে নিয়ে যা তুই ভাত, চল তো দিচ্ছ কেন, তো এলো তাহলে দিন পরে মেয়ে এলো বাড়িতে জামাইতে এলো, ফাইনালি বাড়ি এসে পৌঁছালাম, শরীরের অবস্থা খুব খারাপ আর পারছি না, তো আজকে আর বেশি কথা বলছি না, ঠিক আছে, আজকে আমি এখানেই ভিডিও শেষ করছি। তো যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, কাল থেকে ভালো ভালো ভিডিও আসতে চলেছে, চলো টাটা।